আমরা সিপাই জলা, পশ্চিম ত্রিপুরা এবং কোয়াই জেলা, এই তিনটা জেলার অধীনে বিদ্যুৎ নিগমের যতগুলি সার্কেল ডিভিশন সাব ডিভিশন আছে তাদের আপ টু ম্যানেজার, ম্যানেজার মিনস জুনিয়র ইঞ্জিনিয়ার, উপরে একদম এমডি পর্যন্ত আমাদের সেক্রেটারিও ছিলেন সচিব ব্রিজেশ পান্ডে এবং এমডি দেবাশিস সরকার, এছাড়া আমাদের যারা বিশেষ করে ডাইরেক্টর ফাইন্যান্স, জিএম টেকনিক্যাল, জিএম ট্রান্সমিশন, জিএম জেনারেশন সবাইকে নিয়ে একটা মিটিং করেছি, রিভিউ মিটিং। আমি দপ্তরের দায়িত্ব নিয়েছি 25-26 দিন হয়েছে, দপ্তরটা যেন দপ্তরে কী অবস্থা রয়েছে, কোথায় ত্রুটি রয়েছে এগুলি দেখার জন্য, এবং আগামী দিনে দপ্তর যেন মানুষের সেবায় আরও বেশি এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের কী কী করা এটার জন্য আলোচনা শেয়ার। এবং সামনে এই যে এপ্রিল এবং মে মাস এবং জুন মাসের অর্ধেক পর্যন্ত এই সময় ঝড় তুফান থাকে, এই সময় বিদ্যুতের বেশি সমস্যা দেখা দেয়, ওই সময়গুলিতে যাতে বিদ্যুতের কোনো সমস্যা না হয় এই জন্য আজকের এজেন্ডা হলো প্রিপেয়ারনেস টু মেনটেন স্টেডি পাওয়ার সাপ্লাই ডিউরিং মনসুন ডেজ এবং রেভিনিউ কালেকশন বাই ইস সাব ডিভিশন, আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা। তো এখানে আমাদের রাজ্যে বর্তমানে বিদ্যুতে খুব খারাপ পজিশন না,